প্রতিবাদ করাটা ছোট থেকেই শেখা উচিত, না হলে অন্যায় বাড়তেই থাকে। যেটা তোমার সাথে খারাপ হচ্ছে বলে মনে হবে তার বিরোধিতা করো। প্রথমেই যদি তুমি অন্যায় রুখে দাঁড়াতে শেখো, দেখবে দ্বিতীয়বার তোমার সাথে অন্যায় করার আগে মানুষ একবার হলেও ভাববে। যত মানুষকে প্রশ্রয় দেবে ততই তারা মাথায় উঠে নাচবে এবং ততই তোমাকে নরম পেয়ে গরম দেখানো শুরু করবে। মানুষ ততক্ষণই তোমার পেছনে লাগবে যতক্ষণ তুমি অসহায় হয়ে থাকবে, আর যতক্ষণ তুমি অসহায় হয়ে থাকবে ততক্ষণ তোমার সহায় কেউ হবে না। যত যাই করো তোমার নিজেকেই নিজের সহায় করে তুলতে হবে। তোমরা জানো কাবাডি খেলার একটা নিয়ম আছে, জিততে হলে তোমাকে বুকে দম নিয়ে তোমার বিপরীত কক্ষের ভেতরে যেতে হবে। সেই বিপরীত কক্ষে থাকা মানুষগুলো হচ্ছে আমাদের আশেপাশের মানুষজন। এরা সবসময় চেষ্টায় থাকে একবার তুমি তাদের খপ্পরে আটকে পড়ো, ব্যাস তারপর এক এক করে সব এসে তোমায় টেনে ধরবে যাতে তুমি উঠে দাঁড়াতে না পারো, যাতে তোমার শান্তি ও সুখের ঠিকানায় তুমি কখনোই না পৌঁছাতে পারো। একটা জিনিস লক্ষ্য করবে, এই খেলায় ততক্ষণ তোমাকে সবাই মিলে আটকে রাখবে যতক্ষণ তোমার দম রয়েছে। একবার দম ছেড়ে দিলেই খেলা শেষ, সবাই ছেড়ে দেবে এমনিতেই। অর্থাৎ এই দমটাই হলো তোমার প্রাণশক্তি, তোমার অদম্য ইচ্ছে, তোমার পজিটিভিটি। তার জন্যই বলি দম ছাড়লে চলবে না। লড়াইয়ের নামই তো জীবন, আশেপাশের মানুষকে নিজের ওপর কখনোই চড়তে দিও না, প্রতিবাদ করো। মুখ বুঝে সহ্য করার দিন আর নেই, সেটা যেখানেই হোক। যদি কেউ ভুল হয় তার ভুল তাকে মিষ্টি কথায় বুঝিয়ে দাও। একটা ছোট্ট অ্যাডভাইস দিতে চাই এই ক্ষেত্রে, প্রতিবাদ জোরালো মানেই গলা জড়িয়ে কাউকে জব্দ করা নয়, কারো বিরোধিতা করতে গিয়ে কখনোই সুর উঁচু করবে না। ভদ্র সমাজে সুর নরম করেও কষিয়ে থাপ্পড় মারা যায়, শুধু আওয়াজে সততার দম থাকা চাই। শুধু এই গুণটাকে রপ্ত করো। যারা নিজেদের ছেলে মেয়েকে ধৈর্য শেখাচ্ছেন, সহনশীলতা শেখাচ্ছেন, সত্যি একটা মহৎ গুণে তাদের শিক্ষিত করছেন এবং অবশ্যই তা ভালো। আমার বাবা মাও আমাকে ঠিক একই জিনিস শিখিয়ে বড় করেছে, কিন্তু পরিবেশ, পরিবেশ কিন্তু সময়ের সাথে ঠিক বদলাচ্ছে। যে সময় আমি বা আপনারা কাটিয়ে এসেছি তা কিন্তু আর ফিরবে না। বদলাচ্ছে দুনিয়া, বদলাচ্ছে মানুষের প্রকৃতি। তাই আপনার সন্তানকে বিনম্রতা ও ভীত থাকার ব্যাখ্যাটাও ভালো করে বুঝিয়ে দেবেন, প্রয়োজনে যাতে আপনাদের সন্তান নিজের আত্মরক্ষা করতে পারে মানসিকভাবে, সেটাও সুনিশ্চিত করার দায়িত্ব কিন্তু আপনাদেরই। আরেকটা কথা তোমাদের সবার জন্য, বাংলায় একটা নীতি কথা আছে, কামড় না দিলেও ফোঁস করো। শুরুতেই ফোঁস করা ভালো, নইলে দেরি হয়ে যাবে একটা সময়। আমার ভিডিওগুলি তোমাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করো এবং আমার ইউটিউব চ্যানেল আবরণ সাবস্ক্রাইব করো। তোমাদের জন্য অনেক অনেক নতুন নতুন ভিডিও আমি আপলোড করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো থেকো, ভালো রেখো।